অগ্নিকটু পরিস্থিতি তৈরি হয়েছে মণিপুরে। বুধবার উত্তর পূর্বের এই রাজ্যের চূড়াচাঁদপুর জেলায় আদিবাসী সম্প্রদায়ের মিছিল ঘিরে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা শুরু হয়। মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের তপশিলি জনজাতি ভুক্ত করার দাবির বিরোধিতা করেই মিছিল করে অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুর। এই মিছিল থেকে আদিবাসী ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে শুরু হয় অশান্তি। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গুলিও চালায় পুলিশ, ছোড়ে কাঁদানে গ্যাসও। কার্যত মণিপুরে বিক্ষিপ্ত জায়গা জ্বলছে বিক্ষোভের আগুন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, এন বীরেন সিংয়ের সঙ্গে কথা বলে গোটা পরিস্থিতির খোঁজ নিয়েছেন অমিত শাহ। উত্তর পূর্বের এই রাজ্যের পরিস্থিতির দিকে নজর রয়েছে কেন্দ্রেরও। রাজ্যে পরিস্থিতি শান্ত করতে কেন্দ্রের তরফে র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে। এদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে সেনা, আধা সেনা ও অসম রাইফেলসের বাহিনীও মোতায়েন করা হয়েছে। এদিকে অশান্তি রুখতে মণিপুরের 8 জেলায় 144 ধারা জারি করা হয়েছে। আগামী 5 দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে সেনা ও আধা সেনাদের আশ্রয় শিবিরে গ্রামবাসীদের থাকার ব্যবস্থাও করা হয়েছে। অন্যদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বৃহস্পতিবার জানিয়েছেন, দুই সম্প্রদায়ের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই ধরনের ঘটনা দেখা গিয়েছে। রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষার্থে রাজ্যের সরকারকে সাহায্যের জন্য জনগণের কাছে অনুরোধ করেছেন। তিনি এক ভিডিও বিবৃতিতে বলেন, আমরা সকলে জীবন ও সম্পত্তি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন সম্প্রদায়ের দীর্ঘমেয়াদী অভিযোগও জনগণ এবং তাদের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে যথাসময়ে যথাযথভাবে সমাধান করা হবে। এদিকে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ মার্চ করছে আর গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছে কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।